বঙ্গ রাজনীতিতে নক্ষত্র পতন, চলে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল 80 বছর। দীর্ঘদিন ধরেই তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। আজ সকাল 8:20 পাম অ্যাভিনিউ এর বাসস্থানে তাঁর জীবনাবসান হয়। 2001 থেকে 2011 পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর বিদায়ের সঙ্গে সঙ্গেই যবনিকা পড়ে দীর্ঘ 34 বছরের বাম শাসনের। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে রাজ্য জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজ্য সরকার তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সব সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করেছে। বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ ইচ্ছানুযায়ী চক্ষুদানের ব্যবস্থা হয়েছে। দুপুর 12:30 পিস ওয়ার্ল্ডে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল সকাল 10:30 থেকে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম এর রাজ্য দপ্তর মুজাফফর আহমেদ ভবনে সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য শায়িত থাকবে তাঁর মরদেহ। এরপর সেখান থেকে বিকেল 4 বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে শোক মিছিল বের হবে। নীলরতন সরকার মেডিকেল কলেজে মরণোত্তর দেহদান করা হবে।